সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এই ইমানি মজলিসে উপস্থিত করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে, যে নবীজি হাজির ও নাজির, গায়েবের খবর দেনেওয়ালা, হাসরের ময়দানে গুনাগার উম্মতকে তরানেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ, যে নবীজি আউয়াল আখের, জাহের বাতেন, হাজির নাজের, শাহেদ কাসেম, ইয়াসিন তোহা, মুজাম্মিল মুদ্দাসির, সিরাজাম মনিরা, সুলতানুন নাসিরা, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, আল্লাহ কা হাবিব, আম্বিয়াউ কা খাতিব, নবীউল্লাহ, নূরুল্লাহ, মেরাতুল্লাহ, হুজ্জাতুল্লাহ, বুরহানুল্লাহ, বলেন না রসূলুল্লাহ, সেই নবীজির কদম মুবারক আমাদেরকে স্থান দিয়েছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা রব্বুল ইজ্জতের দরবারে, যে রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে জামানার মুজাদ্দিদ শের গাজী রিজভী মাওলানার দামানদরে থাকার তৌফিক দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসছি প্রত্যেকেই রাসূলুল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আহলে বাইতের গোলাম, আমাদের মহান মুর্শিদ রিজভী মাওলানার গোলাম, বলে সুবহানাল্লাহ। এ বাংলার জমিনে যিনি নিজের তাজা রক্ত মোবারক জমিনে ঢেলে সুন্নিয়ত কারম করেছেন, তিনির নাম রিজভী মাওলানা, বলে সুবহানাল্লাহ। এই বাংলার মানুষ ইমান কি বুঝতো না, জশ্নে জুলুস কি জানতো না, বায়াতে রাসুল কি বুঝতো না, রিজভী মাওলার সংস্পর্শে আয়সা মানুষ ইমান পাইছে, রিজভী মাওলার কদম তোলে আয়সা মানুষ নবী চিনছে, ঠিক কিনা বলেন? সেই রিজভী মাওলা আমাদের মহান মুর্শিদ, ভাবলে গর্বে বুকটা ফুলে যায়, যারা প্রকৃত রিজভী মাওলার আইন কানুন মেনে চলতে পারছে মূলত তারা রাসূলুল্লাহর গোলাম হয়েছে, বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পেয়েছি শ্রেষ্ঠ, এমন শ্রেষ্ঠ আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই, কার সন্তুষ্টি চাই? আকাশ বলেন, জমিন বলেন, পাহাড় পর্বত সমস্ত সৃষ্টিকুল একমাত্র সন্তুষ্টি চাই আল্লাহ তাআলার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের ছেলেকেও কুরবান করছে কিনা বলেন? নিজের পছন্দ বস্তুকে কুরবান করছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আদম নবী আল্লাহকে তাআলাকে খুশি করতে চায়, শীষ নবী আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, মুসা নবী আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, আয়ুব নবী আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, ইউসুফ নবী আল্লাহ তাআলাকে খুশি করতে চায়, সমস্ত আম্বিয়া কেরামগণ আল্লাহ তাআলার রাজি খুশি করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের সন্তুষ্টি চায়, বলে সুবহানাল্লাহ। তিনি এমন নবী, মুসা নবীর পজিশন, ঈসা নবীর পজিশন, আদম নবীর পজিশন, সমস্ত আম্বিয়া কেরামদের পজিশন এক জায়গায়, রাহমাতুল লিল আলামিনের পজিশন অন্য জায়গায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যার সন্তুষ্টি কামনা করে তিনি নবীউল্লাহ, আল্লাহ যার রাজি খুশি চাই তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির শানে মানে যারা গুস্তাখি করবে, দৃষ্টতা দেখাবে, আমরা আশেকে রেজবিরা, আশেকে রাসূলরা কোনোদিন মুখ বন্ধ করে থাকতে পারি? বাংলার জমিনে যখন মুসলমানের সাইনবোর্ড দিয়া রাসূলুল্লাহকে বড় ভাইয়ের মতো বানাই, রাসূলুল্লাহকে বড় ভাই বলে, তখনই বাবা রিজভী মাওলা হুসাইনি সৈনিকের মতো দাঁড়িয়ে প্রতিবাদ করছে কিনা বলেন? বায়াত রাসূল প্রতিষ্ঠা করছে এই তাবলিগ, ইলিয়াস ল্যাংরা ইলিয়াস যখন এই বাংলার জমিনে তাবলিগ প্রথা চালু করলো, মানুষ ইসলামের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে তা বিশ্বাস করে ইমান হারাইলো, হারাইলো কিনা বলেন? বাবা যান চান্দিনা বদরপুরে আয়সা এই তাবলিগের বিরুদ্ধে এমন প্রতিবাদ করলেন, বাহাসে তারা হার মেনে মাথা নোয়া গেছে, ঠিক কিনা বলেন? সেই রিজভী মাওলা আমাদেরকে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে সুন্নিয়ত কায়েম করে শিক্ষা দিয়েছেন, জান যাবে, টাকা সম্পদ যাবে, সব কিছু একদিন যাবে, কিন্তু তুমি যদি রাসূলুল্লাহর আইন কানুন মানা ইমান লয়া কবর দেশে যাও, রাসূলুল্লাহ তোমার সাথে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে যে সমাজের কথা শুনে সমাজকে খুশি করতে গিয়ে তোমরা যে রাসূলুল্লাহর সুন্নতকে মৃত করলা,
আমরা যারা রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসি অন্তরে ধারণ কইরা মসজিদে জুমার সানে আজান দরজায় দিয়ে নামাজ পড়ি তাদেরকে ভন্ড বললা যখন তুমি কবরে যাইবা তখন তোমাকে প্রশ্ন করা হবে এই লোকটাকে কি চিনো কিনা যে তোমার কবরে আসবে তাকে চিনো কিনা তখন না তুমি বলবা যে আমি তো উনাকে চিনি কারণ যখনই দুনিয়ার জমিনে আসে মুস্তাফারা ইয়া রাসূলুল্লাহ বলছিল তখনই তুমি বেদাত বলছিলা যখনই আশেক রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকে বলছিলা তখন তোমার মুখটা কালো করছিলা আজকে নবী বলবেন যেভাবে তুমি দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে ভুলে গেছো আজকে এই কবর আমি তোমাকে ভুলে গেলাম নাউজুবিল্লাহ বলেন যদি রাসূলুল্লাহ বেজার হয় আমার আপনার প্রতি ইহকাল পরকাল দুটাই শেষ আমরা এই যে মাহফিল করলাম তাবরকে আয়োজন করলাম একমাত্র রিদা আল্লাহে ও রিদা আর রাসূল একমাত্র আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য অন্য কোনো কারণে না আমরা আসি এখন দেখেন এই ইলিয়াস মেহতি মৌলবি পবিত্র হাদিস শরীফ আছে ইসলামের বেনা পাঁচটি কয়টি পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা রাসূলুল্লাহ জবান মোবারক দিয়ে বের হয়েছে কিন্তু ইলিয়াস মেহতি মৌলভী 150 বছর 1500 বছর পরে তার নিজের মতো স্বতন্ত্র ইসলাম মাইনা সে বানাইছে ইসলামের ভেনা ছয়টি নাউজুবিল্লাহ বলেন আরে জোরে বলেন নাউজুবিল্লাহ যে রাসূলুল্লাহর হাদিসের উপর খস্তক্ষেপ করেন এই জন্যই সাম্প্রতিক কালে সৌদি আরব দেশের সৌদি বাদশা এখন তাবলিগ জামাতকে নিষিদ্ধ করছে কি করছে না বলেন কিছুদিন আগে তাবলিগ জামাতকে সন্ত্রাস বলে নিষিদ্ধ করছে সারা বিশ্বের জমিনে এবং তিনি বলে দিয়েছেন তাদেরকে তোমরা প্রত্যেকটা ইমাম মসজিদের মধ্যে দাঁড়ায় বলবা তারা সন্ত্রাস তারা মুহাম্মদ ইসলাম গ্রহণ করে না তাদের নিজের মতো ধর্ম বানায়া মানুষকে কুমন্ত্রণার জালে ফালায়া ইমানটা হরণ করে নাউজুবিল্লাহ বলেন আমরা কি রাসূলুল্লাহর গোলাম না ইলিয়াস মেহতি মৌলভীর গোলাম আরো জবান খুলে বলি কার গোলাম আমরা রাসূলুল্লাহর উম্মত না ইলিয়াসের উম্মত নবী যে বলছে ইসলামের বেনা পাঁচটি তুমি মৌলবী কোথা থেকে আয়েশা বললে ইসলামের বেনা ছয়টি এবং তিনি আরো তাল মালফুজাতে বলেছেন মুসলমান দুই প্রকার কয় প্রকার ইলিয়াস মেহতির মৌলবীতে মালফুজাতে বলছে মুসলমান দুই প্রকার কয় প্রকার আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে 73 হবে 73 দল ভাগে বিভক্ত হবে 72 দল তার অনুসারী লইয়া জাহান্নামে প্রবেশ করবে এক দল নাজাত প্রাপ্ত দল তারা রাসূলুল্লাহর পেছনে জান্নাতে যাবে বলুন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলল আমার উম্মতের মধ্যে মুসলমান 73 প্রকার 73 দল আর তুমি ইলিয়াস মৌলভী বলতেছো মুসলমান দুই প্রকার নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ এক নাম্বার দল ইলিয়াস মেহতি মৌলভী বলতেছে এক নাম্বার দল হলো আমরা যারা গাড়টি বুসকা লইয়া রাস্তা রাস্তায় মসজিদে মসজিদে ঘুরি তারা এক নাম্বার নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা যারা গাড়টি লইয়া মসজিদে মসজিদে ঘুরি তারা এক নাম্বার আর যারা আমাদেরকে সাহায্য করে এই গাড়টি বুসকা লইয়া চলার পথে তারা দুই নাম্বার এছাড়া আর কোনো মুসলমান নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ইলিয়াস মেহতির এই কথার দ্বারা প্রমাণ হলো এত বছর যাবত রাসূলুল্লাহ ছিল সাহাবায়ে কেরামগণ তাবেয়ে তাবেঈনগণ আইমে মুস্তাহিদগণ ইমামগণ ফকিগণ তারা কেউ মুসলমান না যারা গাড়টি বুসকা লইয়া বাইর হয় তারা এক নাম্বার আর যারা তাদেরকে সহযোগিতা করে তারা দুই নাম্বার নাউজুবিল্লাহ বলেন এই তাদের এই ঈমান নাশক কথা আপত্তিকর কথা দ্বারা মানুষকে ঈমান হরণ করতেছে আমরাও তো ঈমান হারাইতাম যদি বাবার এসবির দেখা না পাইতাম আমরা অত রবি চিন্তাম না যদি বাবা রেজবির কদমে না যাইতাম রেজবি মাওলা আয়েশা বায়াত রাসূল দিয়েছে ঈদ মিলাদুন্নবী পালন করেছে ঈমান জিনিসটাকে ফুটিয়ে তুলেছে তবুও রেজবি মাওলার শান না গায়া কি রাসূলুল্লাহর শান না গায়া আমরা কি দুনিয়ামুখী হতে পারবো আমরা আখিরাতমুখী হতে তখনই পারবো আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলুল্লাহর গোলাম হতে পেরেছে বাস্তবিক পক্ষে সে রাসূলুল্লাহর গোলাম হয়ে গেল এবং আল্লাহ তাআলার বান্দা হয়ে গেল বলেন না সুবহানাল্লাহ নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আল্লাহকে পাইতে হলে নবীর গোলাম হতেই হবে রাসূলুল্লাহর গোলাম হন নাই আল্লাহ তাআলা আপনাকে বান্দা বলে স্বীকৃতি দিবে
inna a'toyna kal kawthar dosto amar habib ami apnake kawthar dan korechi tafsir er moddhe asche mongoladi bolte jaha kichu chilo allah taala sob kichu dan korche bolna subhanallah aro jure bolen subhanallah she rasulullah amader monib amader aka আমাদের জানের জান আমাদের পানির পান তিনি শানে কেউ গুস্তাকি করলে বেয়াদবি করলে আমরা ইমানদার রাসূলুল্লাহর প্রেমে কোনোদিন মেনে নিতে পারবো গনিমতের মাল হুনাইন যুদ্ধে রাসূলুল্লাহ গনিমতের মাল বণ্টন করছেন মুনাফিক ছিল কিনা রাসূলুল্লাহর যুগে মুনাফিক ছিল কিনা ওই মুনাফিক আব্দুল ইবনে জুল খুয়াইসারা তামিমি সে ডাক দিল ইত্তাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মান সাপ্তা হে রাসূল আপনি আল্লাহকে ভয় করুন এতগুলা স্বর্ণ আপনি আমার আপনি আপনার আত্মীয়-স্বজনদেরকে দিয়ে দিচ্ছেন আমরা কিছুই পেলাম না নাউজুবিল্লাহ বলেন কত বড় বেয়াদব হলে রাসূলুল্লাহর শান এই কথা বলতে পারে আল্লাহ তাআলাকে আপনি ইনসাফ করুন আল্লাহ তাআলাকে আপনি ভয় করুন আপনি ইনসাফ করেন কত বড় বেয়াদব তারা এমন বেয়াদব তারা রাসূলুল্লাহকে ইনসাফ শেখায় নাউজুবিল্লাহ বলেন তারা রাসূলুল্লাহকে ইনসাফ শেখায় তারা কারা রাসূলুল্লাহর উম্মত কসম কেও তারা রাসূলুল্লাহর উম্মত হতে পারে তারা মূলত ইবলিসের মিশন পালন করছে নাউজুবিল্লাহ বলেন রাসূলুল্লাহ যখন গনিমতের মাল বণ্টন করছেন এই জুলখুয়াইসারা তামিমি রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করতে লাগলো হে রাসূল আপনি আল্লাহকে ভয় করেন আপনি ইনসাফ করেন এতগুলা স্বর্ণ সমুদ্র আপনি আপনার আত্মীয়-স্বজনদেরকে দিয়ে দিচ্ছেন আমরা কিছুই পেলাম না হযরত ওমর ফারুক দাঁড়ায় গেল ইজিল্লি ইয়া রাসূলুল্লাহ আন উক্তালা উলুকাহু এই বেয়াদব আপনার সামনে সামনে বেয়াদবি করেছে আমি ওমর সহ্য করতে পারছি না খাপ থেকে তলোয়ার লয়ে বলে ইয়া রাসূল আমাকে অনুমতি দেন এই বেয়াদবের গর্দান আমি ফেলে দেব বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল বললেন ওমর থামো আমি তার দিকে বলে ভবিষ্যৎবাণী করছি এই লোকের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর রন্ধে রন্ধে যাবে বাংলাদেশ তার থেকে বাদ থাকবে তারা রাসূলুল্লাহর শান মানকে ছোট করবে রাসূলুল্লাহকে ভাই বলে সম্বোধন করবে সমাজের মধ্যে গোষ্ঠী প্রধানে রাসূলুল্লাহকে সম্মান দিবে নাউজুবিল্লাহ বলেন কিন্তু তারা ইসলামের ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে আটার খামি থেকে চুল বাহির হয়ে যায় তার সাথে আমি রাসূলুল্লাহর কোনো সম্পর্ক কোনো সম্পর্ক আমাদের এই সমাজের মধ্যে মুনাফিক আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মুনাফিকরা রাসূলুল্লাহকে দিনের বেলায় ভালো লাগছে দিনের বেলায় নামাজ পড়ছে রাতের বেলায় ইহুদিদের সঙ্গে গিয়ে মিটিং করছে নাউজুবিল্লাহ বলেন এমন নামাজি আছে না নাই মাওলা হোসেনকে শহীদ করে এই এজিদের গোষ্ঠীরা আসর নামাজ জামাতে আদায় করে নাই এমন নামাজিও তো আছে না নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই নামাজ তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আমরা রাসূলুল্লাহর গোলাম রাসূলুল্লাহর মুহাম্মদ ইসলামের মধ্যে যা নাই তা আমরা মানতে রাজি যেমন জুমার সানি আজান রাসূলুল্লাহ জুমার সানি আজান মসজিদের দরজায় দিয়েছেন সিদ্দিকে আকবর মসজিদের সানি আজান দরজায় দিয়েছেন হযরতে ফারুক আজম মসজিদের সানি আজান দরজায় দিয়েছেন হযরতে উসমান জিন নুরাইন মসজিদের সানি আজান দরজায় দিয়েছেন শেরে খুদা মাওলা আলী ইসলামের চতুর্থ খলিফা সে মাওলা আলীও মসজিদের দরজায় দুমার সানি আজান দিয়েছে যখন এজিদ শাসনে আসলো হিশাম বিন মালিকের পরামর্শে যখন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার আসে তার নিজের মতো সরকারটার মতো দেশটারে শাসন করে কি করে না যদিও জিয়ার ছবিটাকে নামায়া শেখ মুজিবের ছবি লাগায় আবার যখন আওয়ামী লীগ সরকারের শেষ বিএনপি সরকার আসে বিএনপি সরকারের মতো দেশটারে কি করে নিয়ন্ত্রণ করে ঠিক তদ্রূপ এজিদ যখন মসনাদে বসত হিশাম বিন মালিকের অনুমতি ক্রমে হিশাম বিন মালিকের পরামর্শই সে মসজিদে সানি আজান বলছে এটা মুহাম্মদ ইসলাম যদি মুহাম্মদ ইসলাম গ্রহণ করেন আপনার ইসলাম গ্রহণ করা হবে সে হিশাম বিন মালিকের পরামর্শে মসজিদে জুমার সানি আজান দরজাটাকে সে বেতরে নিয়ে গেছে নাউজুবিল্লাহ বলে আর সুরে বলেন নাউজুবিল্লাহ এখন আসেন আমরা কি নবীজির গোলাম না হিশাম বিন মালিকের গোলাম আমরা কি এজিদের জন্য নামাজ পড়ি না রাসূলুল্লাহর সুশীর জন্য নামাজ পড়ি নামাজ রোজা হজ যাকাত আদায় করি একমাত্র রাসূলুল্লাহ বলেছেন বিদায় বলেন না সুবহানাল্লাহ যে ইবাদতে রাসূলুল্লাহ নাই ওইটা ইবাদত না কারণ
আল্লাহ তাআলা তার হাবিবকে খুশি করতে চায় আর সমস্ত নবীগণ আল্লাহকে খুশি করতে চায়, বলেন না সুবহানাল্লাহ। তো এই তারা কি করলো, এই হিশাম বিন মালিকের পরামর্শে জুমার সানিয়াজানটা দরজা থেকে ভিতরে নিল। আজকে বিশ্বের মুসলমান মসজিদ সানিয়াজান কোথায় দেয়? ভেতরে। কোথায় দেয়? ভেতরে। এই ভেতরে নিচে কে? হিশাম বিন আব্দুল মালিক, যে রসুল্লাহর গোলাম নয়, মুহাম্মদ ইসলামকে দাফন করে এজিদের সুন্নতকে জীবিত কইরা মসজিদের সানিয়াজান দরজা থেকে ভেতরে নিছে, আমরা তার অনুসরণ অনুকরণ করতে পারি? আল্লাহ তারা বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, বলেন না সুবহানাল্লাহ। তো আমার রসুল্লাহ কি ভেতরে দিচ্ছেন না বাহিরে দিচ্ছেন? ভেতরে দিচ্ছেন না বাহিরে দিচ্ছেন? তো আমরা কোথায় দিব? যদি আপনি এজিদকে রহমাতুল্লাহ আলাই বলেন, যদি আপনি এজিদের গোলাম হন, যদি আপনি মানেন এজিদ আমার কবরে যাবে, হাসর থাকবে, মিজানে যাবে, আপনি ভেতরে দিয়া পড়েন, আমাদের আপত্তি। আর যদি নিজেকে রসুল্লাহ উম্মত মনে করেন, রসুল্লাহর গোলাম মনে করেন, তাহলে ভেতরে দিয়ে নামাজ আদায় করতে পারবেন, কারণ রসুল্লাহ কোনো দিন ভেতরে আজান দিয়া জুমার সানে আজান নামাজ পড়ে কোথায় দিয়ে নামাজ পড়ছে? আলা বাবিল মসজিদ, মসজিদের দরজায়। রেজবি মাওলা এই জমিনে হাজারো আলেমের কাছে মাহফিল আয়শাই বলছে, আমার যদি ভুল হয় বাবা ধরো, নাইলে তোমাদের তোমাদের নামে আমি হাসরে ময়দানে মামলা করব। কই কোথাও আলেম সাহস ছিল না, জানে রেজবিরা হক, কিন্তু তারা সমাজকে প্রাধান্য দিতে গিয়া রসুল্লাহ সুন্নতকে মিত করছে, সমাজকে খুশি করতে গিয়া রসুল্লাহর কষ্ট দিছে। এখন জানতাম চাই কবরে কে থাকবে? কে থাকবে? হাসরে, মিজানে, জাহান্নামের গেইটে? আজকে যে বড় হুজুরের কথা শুইনা তুমি রসুল্লাহ সুন্নতকে মিত করলা, রসুল্লাহকে বড় ভাই বানাইলা, রসুল্লাহর এলেমকে জানোয়ারের এলেমের সাথে তুলনা করলা, রসুল্লাহকে আমাদের সাধারণ দশজনের মতো মানুষ ভাবলা, আমি জানতাম চাই যদি রসুল্লাহ সুপারিশ না করে কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোন উম্মতের গতি আছে? দেখো আদম নবী হাসরে ময়দানে নাফসি নাফসি বলবেন, নূহ নবী নাফসি নাফসি বলবেন, আমার কোনো ক্ষমতা নাই, ঈসা নবী বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত নবীগণ ইয়া নাফসি নাফসি, নিজের নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে, উম্মতেরা বেসাহারা হয়ে যাবে, ডানে বামে সামনে পেছনে দৌড়াদৌড়ি করবে, কোথায় যাব, কোথায় পাবো মুক্তি, কোথায় পাবো শান্তি, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না, তখন তারা দৌড়ে বাবা আদমের কাছে যাবে, আদম বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, নূহ নবী একথা বলবে, সমস্ত নবীগণ বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু ঈসা নবী একটা ইনফরমেশন দিবে, ওই যে মাকামে মাহমুদ দেখতে পাচ্ছ ওইখানে আখির নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে একমাত্র উম্মতি 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 বলে, বলেন না সুবহানাল্লাহ। আমি কি সেই রসুলুল্লাহর উম্মত হব না, সে রসুল্লাহর গোলামি করবো না, ইয়া রসুল্লাহ বলে ডাক দিব না? তখন সেই নবীজি আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা, আমার হাবিব আমার দোস্ত আপনি মাথা উত্তোলন করুন, আল্লাহ রসুল মাথা উত্তোলন করে বলবেন আজকে যখন কাহারও ক্ষমতা নাই কিন্তু ক্ষমতা কার? রসুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাহারিয়তে রূপ ধারণ করবে, কোনো দয়া মায়া সেদিন থাকবে, সমস্ত নবীগণের কোনো ক্ষমতা নাই, সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবে, উম্মত দূরের কথা, আমি আজকে নবী নবীকে নিয়ে পেরেশান, আজকে আমি কারো সাফায়াতের জন্য সুপারিশ আল্লাহর দরবারে করতে পারবো? আমার নবী বলবে উম্মতেরা আমি আছি তো, আমি আছি তো, আজকে যখন কাহারাও কেউ তোমাদেরকে সুপারিশ করে নাই, তোমার বাবা তোমার থেকে দূরে সরে যাবে, তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার স্ত্রী থাকবে না, তোমার সন্তান তোমার থেকে দূরে সরে যাবে, আজকে যখন তোমার কেউ নাই, আমি নবী রাহমাতুল্লিল আলামিন, তুই না আমি নবী দুনিয়ার জমিনে ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, তুই না ঈদ মিলাদুন নবী পালন করেছিলি, তুই না ইয়া নবী সালাম আলাইকে বলেছিলি, আজকে যখন কেউ তোমাকে বুকে টেনে নেই নাই, আজকে রাহমাতুল্লিল আলামিনের বুকটা উন্মুক্ত করে দিলাম, আমার বুকে চলে আসো, আমার বুকে চলে আসো, আমি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, বলেন না সুবহানাল্লাহ। সে রসূলুল্লাহকে বড় ভাই বললে, আমাদের মতো দশজনের মতো সাধারণ মানুষ বললে মেনে নেওয়া যায়? আমরা মানুষ, প্রকৃত মানুষ, মূলত মানুষ,
হাকিকি মানুষ রাসূলুল্লাহর পাঁচটি সূরত কয়টা সূরত এখন আসেন রাসূলুল্লাহকে আমাদের মতন আমাদের মতন রাসূলুল্লাহ বেনজির বেমিসাল সৃষ্টি জগতের কাহার সাথে তুলনা করা যায় আমাদের মতন কেন রাসূলুল্লাহকে যদি বলেন আদম নবীর মত ঈমান নাই নূহ নবীর মত ঈমান নাই মুসা নবীর মত ঈমান নাই কোন নবীর সাথে যদি রাসূলুল্লাহর মেসাল দেন আপনার ঈমান থাকবে কারণ আপনি আমার রাসূলুল্লাহ হলো নূরুন আলা নূর ষষ্ঠ হিসেবে আল্লাহর যেমন কোনো তুলনা নাই ষষ্ঠ হিসেবে যেমন আল্লাহ তাআলা কাহার সাথে তুলনা করা যায় না সৃষ্টি হিসেবে রাসূলুল্লাহর মত কেমন আর কোন সৃষ্টি আমরা সেই রাসূলুল্লাহর উম্মত আমার আপনার প্রস্রাব পান করা হালাল না হারাম মনোযোগ আছেনি হালাল না হারাম তোমার প্রস্রাব পান করে কেউ জান্নাতের সার্টিফিকেট পাইব কোন মুফতির মুহাদ্দিসের দুনিয়ার কাহারো প্রস্রাব মানুষ গ্রাম শুকতে পারে না কিন্তু রাসূলুল্লাহ একদিন প্রস্রাব মোবারক করে নিচের পাত্রের মধ্যে রেখে দিলেন শরীয়তে নবীজির উম্মে ফুফুজান উম্মে আইমান রাতের বেলায় ঘুমের তৃষ্ণার মতো উঠলেন পানি পাচ্ছে না চারদিকে খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর খাটের নিচে দেখলেন এক পাত্রের মধ্যে কি যেন এমন খাবার এমন সুগন্ধ আসতেছে ওইটা উম্মে আইমান গিয়ে পান করে ফেলছে বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সকালবেলা বললেন উম্মে আইমান আমি রাতের বেলা প্রস্রাব করে রাখছিলাম ওই প্রস্রাব মোবারকটা কোন বলেন না সুবহানাল্লাহ উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ কোনটাকে আপনি প্রস্রাব বলছেন কোনটাকে আপনি প্রস্রাব বলছেন নবী গো দুনিয়াতে এত খাবার খাইলাম রং বেরঙ্গের মুখের খাবার মুখে নিলাম এত স্বাদের খাবার খাইলাম এমন স্বাদের খাবার আমি খাই ইয়া রাসূলুল্লাহ এই স্বাদের খাবার আরো খাইতে চাই বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কি জানতেন না যে মানুষের প্রস্রাব পান করা হারাম রাসূল জানতে পারতেন তুমি তো হারাম পেটে ঢুকাইছো জাহান্নামের আগুনে জ্বলতে হইব উম্মে আইমান বলে ইয়া রাসূলুল্লাহ যদি জাহান্নামের আগুনে জ্বলতে হই তারপর আমি আবার খাইতে চাই বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন উম্মে আইমান আল্লাহ তাআলা 3000 রোগ সৃষ্টি করেছেন তোমার এই প্রস্রাব মোবারক খাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার 3000 রোগের জন্য দেহকে মানে দেহকে এই স্পর্শ করতে পারবে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ তোমার আমার প্রস্রাব পান করলে শরীর ঠিক থাকবে আর রাসূলুল্লাহ প্রস্রাব মোবারক খাওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পাইছে না বলেন আমাদের রক্ত মোবারক রক্ত পান করা হারাম কিন্তু রাসূলুল্লাহ রক্ত মোবারক মালিক ইবনে সিনান পান করে জান্নাতের সার্টিফিকেট পাইছে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আসেন আমি তুমি ঘুমাইলে উযু ভাঙ্গে কি ভাঙ্গে না আমার বাবা ঘুমাইলে মা ঘুমাইলে যত সৃষ্টি জগৎ আছে সবাই ঘুমাইলে উযু ভাঙ্গে যা কিন্তু আমার রাসূলুল্লাহ তো তোমার আমার মতন না আমার রাসূলুল্লাহ ঘুমাইলে উযু ভাঙ্গে না বলেন না সুবহানাল্লাহ কোন যুক্তিতে কোন উক্তিতে কোন ভাষায় তুমি রাসূলুল্লাহকে তোমার মতো বলো এবার আসেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে এইভাবে উড়না দিয়ে টান দিছে বলেন না সুবহানাল্লাহ এইভাবে টান দিলেন আসার কথা কি না আসার কথা কি না কিন্তু আসলো না উন্না এসে বলল বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এইভাবে টান দেওয়ার পরে রাসূলুল্লাহ না আয়েশা উন্না চলে আসলো কারণ নূরের কোনো ওজন হয় এ টান দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি হলো আইয়ুকুম মিসলি আমি কি তোমাদের মতো বলেন না সুবহানাল্লাহ আমি তো তোমাদের মতো কাহারো মতো কে আছে আমি নবীর মতো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে পারবে আমি তোমাদের মতো অন্য কেউ বলতে পারবে কাফেরের মুখ বন্ধ করে দিলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে রাসূল শুধু আপনি বলবেন অন্য কেউ বলতে আর বলার কোনো ক্ষমতা শুধু আপনি রাসূল বলবেন আমি তোমাদের মতো আর কেউ বলতে পারবে বলেন না সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহ কি আমাদের মতন আর জোরে বলেন আমাদের মতন এখন আসেন রাসূলুল্লাহ যখন হাঁটতেন আমি আপনি হাঁটলে ছায়া পড়ে আমি আপনি হাঁটলে সূর্যের আলোতে চন্দ্রের আলোতে বাল্বের আলোতে হাঁটলে আমার আপনার ছায়া পড়ে রাসূলুল্লাহ এমন সৃষ্টি এমন মাখলুকে আজিম তিনি হাঁটলে চন্দ্রের আলোতে সূর্যের আলোতে যে কোনো আলোতে রাসূলুল্লাহ হাঁটলে ছায়া পড়ত কারণ নিজে তিনি নিজেই তো আল্লাহর ছায়া মুবারক বলেন না সুবহানাল্লাহ তিনি নিজে আল্লাহর ছায়া মোবারক
তিনি সাথে কারো মেসাল চলে তিনি স্বয়ং ইসলাম তিনি স্বয়ং এলেম তিনি স্বয়ং ধর্ম তিনি কে যে মানছে ইমানদার হইছে ধর্মিক হইছে জ্ঞানী হইছে বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তিনি যে আমাদের মতন না এর মেসাল কি দুনিয়ার জমিনে নাই তুমি আমি তোমাকে আমাকে সালাম দিলে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ থাকবে না ছুটে যাবে লেকিন রাসূলুল্লাহর এমন শান এমন পজিশন এমন ইজ্জত রাসূলুল্লাহকে সালাম না দিলে নামাজ কবুল হবে না কারণ রাসূলুল্লাহ নামাজের মূল রাসূলুল্লাহ ইবাদতের মূল মাছের জন্য যেমন পানি আবশ্যক মাছের জন্য যেমন পানি আবশ্যক সৃষ্টির জন্য যেমন তেমন নবী আবশ্যক জান দেহ ছাড়া যেমন জান বাঁচে না সৃষ্টি জগৎ নবী ছাড়া বাঁচে না রাসূলুল্লাহ নাই তোমার আমার এক সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই কারণ সমস্ত সৃষ্টি জগতের শক্তির উৎস সৃষ্টি জগতের চালিকা শক্তি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে না মানলে তিনিকে তিনির অস্তিত্ব না থাকলে আমার আর বাঁচার কোনো সম্ভব রাসূলুল্লাহ নাই চন্দ্রের আলো দিবে না রাসূলুল্লাহ নাই সূর্য আলো দিবে না রাসূলুল্লাহ নাই ফসল উঠবে না রাসূলুল্লাহ নাই পানিতে কিছুই আমাদের জন্য থাকবে না যদি রাসূলুল্লাহ না থাকে রাসূলুল্লাহর সহমত নাই আমাদের সৃষ্টি জগতের কারো অস্তিত্ব থাকবে মূলত রাসূলুল্লাহ রহমত দ্বারাই সৃষ্টি জগৎ পরিবেষ্টন হচ্ছে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সেই রাসূলুল্লাহ আমাদের মতো হইতে পারে না হযরতে সালে আলাইহিস সালাতু ওয়াসসালামের যারা মানতো না তিনির উম্মতগণ বলতো হযরতে সালে সালাম তো আমাদের মতন সমস্ত নবীগণকে আমাদের মতন বলছে ও কাফেরেরা রাসূলুল্লাহ এই আমার রাসূলুল্লাহ আমাদের মতন এটা কাফেরদের প্রথা কাদের প্রথা কাফেরদের প্রথা রাসূলুল্লাহ আমাদের মতন আবু বকরের মুখে কোনোদিন আসে সিদ্দিক আকবরের মুখে আসে নাই সাহাবা কেরামদের আসে নাই আবুল হাবের মুখে আসছে উদ্দা সাহেবের মুখে আসছে বেয়াদবের রাসূলদের মুখে আসছে আজকে যারা রাসূলুল্লাহ শানে বেয়াদবি করো চোখটা বন্ধ করে দেখবা বেয়াদবের ফসলটা কি যখন হাশরের ময়দানে রাসূলুল্লাহ আমাদেরকে তাশরীফানের মধ্যে সাফায়াত করবেন তোমাদের ক্ষমতা থাকবে না রাসূলুল্লাহ সাফায়াতের বাগী হওয়ার থাকবে কারণ তোমরা গুস্তাকে রাসূল ছিলা মুহাম্মদ ইসলামকে কর্তন করে আল্লাহ রাসূল বলছেন ইসলামে বানা পাঁচটি তোমরা বানাইলা ছয়টি আল্লাহ রাসূল বলছেন মুসলমানের মধ্যে 73 দল হবে তোমরা বলো দুইটি সেই মক্কা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব 100,000 রাকাতের নামাজ নামাজের সওয়াব পাওয়া যায় মনোযোগ মক্কা শরীফে বাইতুল মানে খানে কাবার মধ্যে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় পবিত্র মদিনা মুনাওয়ারা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 49,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় তারা এইটা বাদ দিছে টঙ্গীর ময়দানে এক রাকাত নামাজ পড়লে লক্ষ লক্ষ কোটি কোটি রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায় নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ কোথায় রাসূলুল্লাহ যদি কোনো মতে সিনামাসির জমিনে আসতে পারতো এই জায়গায় নামাজ পড়লেও 49,000 রাকাত নামাজ সওয়াবের পাওয়া যেত কিনা বলেন ওই মদিনা শরীফ আমার রাসূলুল্লাহ মক্কা শরীফ গেছে দুনিয়ার জায়গার মধ্যে মক্কা শরীফ আল্লাহ শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ গেছে মদিনা শরীফ আরশ আজিম থেকে দামি হয়ে গেছে বলেন ঠিক কিনা রাসূলুল্লাহর গুণে মদিনা শরীফ দামি হয়েছে কি হয়েছে না বলেন তো রাসূলুল্লাহকে তারা কি করলো মদিনা শরীফ বাদ মক্কা শরীফ বাদ টঙ্গীর ময়দানে এক রাকাত নামাজ পড়লে এত এত কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় নাউজুবিল্লাহ বলেন কোথায় তাদের বিবেক আসলে কি বিবেক আছে মূলত তাদের জ্ঞানের বিচার হবে তোমরা কেন যাই না শুই না এই আলেমদেরকে এই সমাজকে এই বাতিলের অন্ধকারছন কুফরি অন্ধকারের দিকে শিরিকের অন্ধকারের দিকে বেদাতের অন্ধকারের দিকে ঠেলে দিয়েছো এর বিচার হবে কি হবে না বলেন হবে কি হবে না বলেন আমরাও তো হাবি থাকতাম লামাজহাবি থাকতাম শিয়া থাকতাম মুতাজিলা থাকতাম কাদিয়ানা থাকতাম যদি রেজভিওয়ালা আমাদেরকে ইমান শিক্ষা না দিত বাবা রেজভি বলল পালপার কুমিল্লা পালপারে বলছিল আমি রেজভি কতবারই গেছিলাম
কিন্তু আল্লাহ তাআলা বারেবারে পাঠায় বারেবারে পাঠায় বারেবারে পাঠায় হক কথা প্রকাশ করার জন্য হক প্রচারের জন্য বলেন না সুবহানাল্লাহ আমরা বলি রেজবিউলা বয়স 150 বছর যখন টাকা আবিষ্কার হয় নাই করিদিয়া বাজার করত করত কি করত না তখন করিদিয়া বাবা জানা বাজার করছে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ রেল লাইন সৃষ্টি হয়েছে 350 বছর আগে আজ থেকে 350 বছর আগে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা জাকারিয়া রিজভী সুন্নি আল কাদি সাহেবের আগমন হযরত মাওলানা জাকারিয়া রিজভী সুন্নি আল কাদি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে রেল লাইন আবিষ্কার হয়েছে 350 বছর হয়েছে যখন রেল লাইন আবিষ্কার হয় নাই তখন রেজবী বাবা ছিল বলেন না সুবহানাল্লাহ যখন রেল লাইন আবিষ্কার হয় নাই তখন রেজবী বাবা আমার মুরিদিরা আমার ভক্তরা কয় আমার বয়স 150 বছর রেল লাইন আবিষ্কার হয় নাই আর 300 বছর তখন রেজবী বাবা ছিল বলেন না সুবহানাল্লাহ একমাত্র রাসূলুল্লাহর দ্বীনকে রাসূলুল্লাহর ইসলামকে সুন্নতকে জিন্দা করার জন্যই রেজবী আবার এত ত্যাগ নিজের ছেলেকেও ত্যাগ করছে এমন দৃষ্টান্ত পৃথিবীর জমিনে খুব কম দেখা যায় দুনিয়ার পিয়ালিকে প্রাধান্য দিল না জনপ্রিয়তাকে প্রাধান্য দেয় নাই টাকা পয়সাকে প্রাধান্য দেয় নাই একমাত্র হক কথাকে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসাকে সিনার মধ্যে ধারণ কইরা এত জিহাদ এত ত্যাগ অপমান অপদস্থ হইছে একমাত্র রাসূলুল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেন না সুবহানাল্লাহ আমাদের রেজবী বাবার সন্তান হয়েও রোহানি সন্তান হয়ে আমাদের এই কথাই স্মরণে রাখতে হবে জান যাবে সমাজ যাবে টাকা যাবে অপমান করক অপদস্থ করুক রসুল ছাড়া যাবে সমাজ চলে যাবে টাকা পয়সা একদিন ক্ষণস্থায়ী এই দুনিয়া থাকবে না কিন্তু কবরে যদি ঈমান লয়ে যাইতে পারো ওইটাই সম্পদ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম আমাকে এবং আপনাদেরকে বুজার এবং মানার বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিক আল্লাহ সকলে বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু